নিত্য নতুন ভিডিওর সঙ্গে আরেকটু নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি তো সেই আবেদনটি কি এবং কোন কোন কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদনের যোগ এখানে আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে দিই দুটি জেলার মধ্যে কিন্তু ডিএম অফিসে এবং কি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ চলছে আপনারা যদি সেই সকল ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই একটিবার দেখে নেবেন সেখানে কিন্তু এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন পাশও আপনারা আবেদন করতে পারবেন যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখনই আমি কিন্তু নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন তো সবার প্রথমে আমরা পোস্টগুলি দেখে নেব এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে

দ কিন্তু আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে সেই অফলাইনের ফর্মটি আমরা দেখে নেব অনিস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মের সবার প্রথমে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা সেখানে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডান সাইডে এ ফিক্স কালার মাপের সেখানে পাসপোর্ট মাপের ছবি সেখানে বসাতে বলা হয়েছে এরপরে আপনার নাম নিজের নাম বাবার নাম অ্যাড্রেস পিনকোড সহ কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এ আপনার বয়স কত এগারো ছয় দু কুড়ি থেকে আপনাদের বয়স ধরা হবে তো খুব সুন্দর ছোট্ট একটি ফর্ম এই ফর্মটি আপনারা দেখে শুনে ফিল আপ করবেন ফিল করার পর একটি অ্যাড্রেসে পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে সর্বশেষ পয়েন্টে পয়েন্টে আমরা চলে যেটা নম্বর ছিল আপনাদের স্টাফ নার্স সেই পোস্টের জন্য আপনাদের যেটা প্লেস অফ পোস্টিং আপনারা যেখানে চাকরিটি পাবেন সেটা হচ্ছে ইউ হাট মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনারা এই কাজটি পাবেন আর এই কাজের জন্য আপনারা পার মান্থ বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা আর বয়স ধরা হবে আপনাদের সিক্সটি ফোর ইয়ার্সের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে এখানে আপনাদের কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম দা ফ্রম অ্যান ইনস্টিটিউট রিগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তো এই যে দুটি বোর্ড এখানে উল্লেখ করা রয়েছে এই দুটি বোর্ডের আন্ডারে যদি আপনারা কেউ জিএনএম ট্রেনিং কোর্স ফুল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য তো কারো যদি জিএনএম কোর্সটি না থাকে এখানে কিন্তু আপনারা অর করে দেখতে পাবেন আরেকটি কোয়ালিফিকেশন থাকলে আপনার যোগ্য সেটা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং যদি আপনারা কেউ বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করা থাকে তবুও কিন্তু আবেদনের যোগ্য কিন্তু এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যদি আপনারা কেউ বিএসসি করে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন ক্যান্ডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু বাংলা বাংলা হতে হবে আপনাদের খুব ভালোভাবে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এর সঙ্গে বলা হয়েছে আপনাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এরপরে আরও দুই ধরনের এখানে নার্স নিয়োগ করতে চলেছে এখানে কোয়ালিফিকেশন আপনাদের আলাদা আর এখানে যে রিমিউনেশন বেতন পাবেন সেটা কিন্তু আলাদা রয়েছে অতএব এই কোয়ালিফিকেশনটা আপনারা একটু দেখে নেবেন নেক্সট পয়েন্টে চলে আসবো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএম ও আন্ডার এনএইচএম এখানে আপনারা কাস্টি পাবেন ফ্যাসিলিটি লেভেল আন্ডার রামপুর হাট এইচডিতে বেতন পেয়ে যাবেন ষাট হাজার টাকা আর এখানে যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু এম মানে হায়ার কোয়ালিফিকেশন চা হয়েছে এটা আপনারা দেখে নেবেন এরপরে দু নম্বর পোস্টে চলে আসবে ক্লোসিস হেলথ ভিজিটর এখানে আপনারা ডিডিসি সি অফিস যেটা রামপুর হাট সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে বেতন পেয়ে যাবেন আঠারো হাজার টাকা পার মান্থ এজ আপনাদের লাগবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এটা আবেদন করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশান আপনাদের পাস হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইন ইন্টারমিডিয়েট টেন প্লাস টু মানে আপনাদের টুয়েলভ পাস করা কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ওয়ার্কিং লাগবে যেটা হচ্ছে হেলথ ওয়ার্কিং সার্টিফিকেট তো এই সকল কিন্তু আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে যদি কেউ পাস এই ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টে আপনারা যদি কোনো কাজ করে থাকেন যে কোনো কাজ করে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই কোয়ালিফিকেশন না থাকলে নিচে অর্ড করে দেওয়া রয়েছে তো এই তিনটি কোয়ালিফিকেশন মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আবেদনের যোগ্য শুধুমাত্র এখানে একটি ট্রেনিং কোর্স লাগবে যেটা হচ্ছে পি এম এক নম্বর পোস্টে চলে আসবো ডিস্ট্রিক্ট পি এম ডিটি অ্যান্ড টিভি বা এইচআইভি কোয়ার্ডিনেটর এখানে আপনারা ডিটিসি সিএমএইচ অফিস রামপুর হাটে এই কাজটি পাবেন বেতন রয়েছে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এখানে এজ লাগবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো এখানে গ্র্যাজুয়েশন পাস আপনাদের করতে বলা হয়েছে এর সঙ্গে আপনাদের মিনিমাম কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে যেটা টু মান্থসের এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের একটি টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে তো এই তিনটি ডকুমেন্টস আপনাদের থাকলে আপনার আবেদনের যোগ্য কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের যেটা মাধ্যমিকের পার্সেন্টেজ সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট থাকতে হবে তো এই ছিল সকল পোস্ট এবার আমরা দেখে নেব এই আবেদনটি কোথায় প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুর হাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে প্রকাশিত ডেট হলো চব্বিশ ছয় দু হাজার একুশ তারিখে আর এই আবেদনটির লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরো সাত দু হাজার একুশ তারিখে বিকেল চারটার মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট তো এখানে আপনাদের কিছু ফি পেমেন্ট করতে হচ্ছে আনরিজার্ভ হয়ে থাকলে এখানে আপনাদের একশো টাকা আর যেটা রিজার্ভ ক্যাটাগরি এস সি এস টি ও এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু এখানে পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হবে এখানে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সব পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বক্স কাটাতে হবে অবশেষে দেখব সব কিছু ডকুমেন্টস এক জায়গায় করবার পর আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা হলো এখানে আপনারা দেখতে পাবেন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ওল্ড আউটডোর ক্যাম্পাস কামারপতি মোড় রামপুর হাট ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান ডবল টু ফোর কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে